নমস্কার, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে রেসিপি ডিম লাচ্ছি সেমাই। এই রেসিপিটি কাউকে খোয়ালে কেউ বুঝতেই পারবে না এটা আপনি ডিম দিয়ে বানিয়েছেন। তবে চলুন কম সময়ে কম উপকরণ দিয়ে এই রেসিপিটি কিভাবে তৈরি করা যায় সেটাই শেয়ার করব। লাচ্ছি সেমাইটা বানার জন্য প্রথমে আমি দুইটা ডিম নিয়েছি, এরপরে এক চামচের মতো চিনি দিয়ে দিব, এক চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিব। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে, তবে চিনিটা যেন ভালোভাবে গলে যায় সেভাবে মিশিয়ে নিতে হবে। আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে একটা প্লাস্টিকের বোতল নিয়েছি, বোতলের মুখটা একটুখানি ছিদ্র করে দিয়েছি। এবার ডিমের মিশ্রণটা আমি বোতলে ভরিয়ে নিব। এখন ফ্রাই প্যানে আমি হাফ লিটারের মতো দুধ নিয়েছি, দুধটাকে ঢেলে দিলাম। এবার 2 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিব, চিনিটা আপনারা কম বেশি করে নেবেন। 1 চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম, একটুখানি লবণ দিয়ে দিব। লবণটা আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দুধটাকে ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এরপরে ডিমের যে মিশ্রণটা বোতলে ভরিয়ে নিলাম সেটা উপর থেকে এভাবে দিয়ে নিব, তবে একবারে দেওয়া যাবে না, একটু করে দিয়ে আবার নাড়াচাড়া করার পরে আবার দিতে হবে। তবে এভাবেই লাচ্ছিটা বানালে খুব ভালো হয়। আমি 2টা ডিমের লাচ্ছি বানাচ্ছি, আপনারা চাইলে 3টা 4টা আপনার মনের মতো বেশি কম করে বানিয়ে নেবেন। তবে এখানে আমি বোতলটা প্রায় 4 বারের মতো ঘুরিয়ে এই লাচ্ছি সময়টা বানিয়ে নিচ্ছি। এবার ডিমের যে একটা গন্ধ ভাব থাকে সেই জন্য আমি এখানে এলাচের গুঁড়া ব্যবহার করব। এলাচের গুঁড়াটা দিয়ে আর কিছুক্ষণ জাল দিয়ে নিব। লাচ্ছি সেমাইটা রেডি হয়ে গেছে, এখন পুরোপুরিভাবে ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি। লাচ্ছি সেমাইটা একবারে ঠান্ডা হয়ে গেছে, এখন কিছু ড্রাই ফ্রুট দিয়ে উপরটাকে সাজিয়ে নিব। এতো খুব কম সময়ে কম উপকরণ দিয়ে লাচ্ছি সেমাইটা বানিয়ে নিলাম। অবশ্যই বাড়িতে ট্রাই করেন, ভালো লাগবে। আমার এই রেসিপি আপনার কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। সবাই অনেক বেশি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এখানেই শেষ করলাম, নমস্কার।